একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, বুঝলেন? রাস্তা দিয়ে ঠিক নয়, একটা নদীর পারে পারে হাঁটছে। তা পানিটা এই দিকে যাচ্ছে আর ও হাঁটছে এই দিকে, মানে বিপরীত দিকে। তা একটা লোকের সঙ্গে দেখা হলো, তা যে বিপরীত দিকে হাঁটছে ওকে জিজ্ঞেস করছে, ভাই কি ব্যাপার, ফাঁকা মাঠে নদীর পাড়ে হাঁটছো? তা লোকটা তখন বলছে, ভাই হাঁটছি বলতে আমরা স্বামী স্ত্রী দুজনা কোনো একটা কাজে নদীর পাড়ে এসেছিলাম, আমার বউটা পানিতে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না, ওই জন্য ওকে খুঁজছি। তা যার সঙ্গে দেখা হয়েছে ও বলছে, ভাই পানিতে এই দিকে চলছে। তা বউ, ওই দিকেই যাওয়ার কথা, আপনি ওই দিকে যান, ব্যাক সাইডে কেন আসছেন? তখন ও লোক বড় দুঃখ করে বলছে যে জীবনে কোনো দিন সোজা পথে চলিনি, তা আমার বিশ্বাসও হচ্ছে না নদীতে পড়ে মরে গেলেও সোজা পথে চলবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না, ওই জন্য আমি একটু ব্যাঁকা পথে হাঁটছি। কি বলছি বুঝতে পারছেন না? তো ওদের জীবনেও সোজা করা যাবে না, এটা হচ্ছে চূড়ান্ত। তাহলে নারী আর পুরুষের মিলনের ফলে পৃথিবীতে কটা, কয় ধরনের বাচ্চার জন্ম হয়? দুটা, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। এদের দুজনের জন্মের পদ্ধতি একই, একটাই পদ্ধতি। যেমন একজন মহিলা আর একজন পুরুষ দুজনা রাতের বেলাতে দুজনা মহাব্বত ভালোবাসার প্রেমের জালে পড়ে এক অপরের সঙ্গে ঘনিষ্ঠতা এক জায়গায় হলো, তার রাতের বেলা পেটে বাচ্চা চলে এলো। একটা পুরুষ মানুষ বাচ্চা যদি তার মায়ের পেটের ভিতরে থাকে, একটা নারী বাচ্চা যদি তার মায়ের ভিতরে থাকে পেটের ভিতরে, তাহলে মায়েদের প্রত্যেক মাসে যে রক্তটা বার হয় আল্লাহর তরফ থেকে ওটা বন্ধ হয়ে যায়। হয় কি হয় না? একেবারেই বন্ধ সাথে সাথে, ওটা ছেলে বাচ্চা থাক মেয়ে বাচ্চা থাক, জি আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, মায়ের পেট আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, নারী পুরুষ যে বাচ্চাই থাক একই পদ্ধতি, একই পদ্ধতি, বাচ্চা জন্ম হবে। আমার দেশওয়ালি ভাষাতে একটা কথা আছে, 10 মাস 10 দিনে বাচ্চা জন্ম হয়, যদি এটা ডাহা মিথ্যা কথা, এটা একদমই ঠিক নয়। বাড়িতে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন তো, যে আমাদের গ্রামে খোঁজ নিয়ে দেখো 10 মাস 10 দিনে কার বাচ্চা হয়েছে, একজনারও হয়নি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে খুব বেশি দিন যদি পেটে বাচ্চা থাকে 9 মাস 17 দিন পর্যন্ত থাকতে পারে, তার বেশি থাকবে না। এগুলো একটা চলতি শব্দ ব্যবহার হয়। তাহলে জন্মের পদ্ধতি একই রাই রকমের, একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে। একজন মহিলা বাচ্চাও মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে, একজন পুরুষ বাচ্চাও মায়ের সেই রাস্তা দিয়েই পৃথিবীতে আসবে, একই পদ্ধতি, কোনো ডিফারেন্স নেই। আসার পরে দুধ পান করবে বাচ্চা, মেয়ে বাচ্চাও যতদিন দুধ পান করে ছেলে বাচ্চাও ততদিন দুধ পান করে। মাঝখানে আবার একটা জিনিসের একটু গোলমাল আছে, একটু কি না, 7 দিন বয়স হলে আল্লাহর নবীর হাদিস, তার একটা সুন্দর নাম রাখতে হবে। 1, 2, তার মাথার চুলটা ন্যাড়া করে দিতে হবে, দিয়ে ওই চুলটা ওজন করে নিতে হবে, যতটা ওজন হবে ততটা পরিমাণে চাঁদি জি সাদকা করে দিতে হবে। আর তাহানিক করতে হবে, তাহানিক মানে যেমন আগেকার দিনে যখন বাচ্চা জন্ম হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে মেয়েরা বাচ্চা আনতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মিষ্টি জাতীয় কোনো জিনিস খাজুর ভালো করে চিবিয়ে ওই বাচ্চার মুখে দিতেন। আপনাকেও বলছি, আপনার গ্রামে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ যদি থাকে, আপনি যাকে পরেশগার মানুষ মনে করেন এইরকম কোনো মানুষের কাছে নিয়ে যাবেন, তিনি বরকতের দোয়া পড়ে বাচ্চার গায়ে হাত দিয়ে একটা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে আপনার বাচ্চার গালের ভিতরে দিয়ে দিবে, এটা সুন্নত, এটার নাম তাহানিক। এটা কেউ করেছেন? কেউ করেনি, কেউ করেনি। এটা হাদিস আছে, জি আছে। আকিকা দিতে হবে, আকিকা 7 দিনেই দেবেন, অবস্থা খুব খারাপ দিতে পারছেন না,
আপ্রাণ চেষ্টা করবেন, সাত দিনেই দিতে হবে। যদি আমি অপশান রাখছি না, যদি দেওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেন, অবশ্যই দিয়ে দেবেন। নাম্বার দুই, আকিকার পশু হিসাবে ছাগল আমাদের দেশীয় প্রাণী, ছাগলটা চুজ করবেন, সেটা ছেলে ছাগলও হতে পারে, মেয়ে ছাগলও হতে পারে, কোনো অসুবিধা নেই। দাঁত হতেই হবে, এটা বাধ্যতামূলক নয়, তবে হিষ্টপুষ্ট হতে হবে। বাজারে খুঁজছেন, বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ছাগলের হাটে, দেখছেন যার গায়ে লোম কম, নাকে সিকিনি আসছে, দাম কম, 2200 টাকা দাম বলছে, ওইটা আকিকার জন্য নিয়ে বাড়ি আনছে, নিয়ে বলছে অমুক মাদ্রাসায় গিয়ে দিয়ায়, একজন আকিকা হবে না মামু, আকিকা একটা ইবাদত। আপনি নিজে যেটা পছন্দ করছেন না সেটা আল্লাহ পছন্দ করে কি করে, কি বলছি বুঝতে পারছেন না? আপনি নিজে যেটা পছন্দ করছেন না সেটা আল্লাহ পছন্দ হবে, হবে না? বাজারে অনেক মানুষ আছেন গরু দিয়ে আকিকা দিচ্ছে, দিচ্ছে না, অনেক মানুষই দিচ্ছে। আমি গরু দোবার পক্ষে নয়, আই মমতাজুল ইসলাম গরু দোবার পক্ষে নয়, একজন থেকে একটা প্রমাণ পাওয়া যায়, সলে আল উসাইমির একটা ফতোয়া আছে এই যে একজন মানুষের থেকে যদি একটা গরু যদি দোয়া হয় তাহলে দোয়া যেতে পারে, একটা মানুষের পক্ষে থেকে যদি একটা গরু হয়। কিছু ভাইরা আছেন কুরবানিতে 7টা ভাগ দিচ্ছে, ওতে 3টা আকিকার ভাগ জুড়ে দিচ্ছে, করছে না? অনেক জায়গাতে করছে, এগুলো একদম নয়। আকিকা আলাদা সাবজেক্ট, কুরবানি আলাদা সাবজেক্ট, দুটোকে এক জায়গায় করবেন না। আমি গরু দেওয়ার পক্ষে নয়, আপনি ছাগলই দিবেন। এবার এখানে একটা কথা এলো, ছেলে হলে দুটো দিতে হবে, মেয়ে হলে একটা দিতে হবে। আমি মমতাজুল ইসলাম আপনাকে কথা বলে যাচ্ছি, আমার কথা আপনি রেকর্ড করে রাখুন, আপনার এলাকায় উত্তর দিনাজপুরে যত বড় আলেম আছে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে আমাদের পাগলা মমতাজুল ইসলামে সে কথা বলে দিয়ে গেছে, কি গরিব মানুষ অবস্থা খারাপ, একটা ছাগল দিয়েই আপনার বেটার আকিকা দেন চলবে, একটা দিলেও চলবে, যার আর্থিক অবস্থা ভালো সে দুটো দিয়ে দিবেন, এটা উত্তম। কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে আকিকার ব্যাপারটা একটু ডিফারেন্স হলো, নাম রাখতে হবে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। আর তারপরে সব থেকে প্রিয় নাম আব্দুর রহমান। আপনার বেটাকে রাখতে পেরেছেন তো? পেরেছেন? আপনার স্ত্রীতে শুধু বলছে 2 অক্ষরের নাম হলে আর 3 অক্ষরে যেও না, শর্টকটে নাম রাখো, লালটু পল্টু মিন্টু ফিটু ফটিক এসব নাম নেই, আছে তো? হ্যাঁ, কিয়ামতের দিন আপনি এটা জানেন তো যে আল্লাহ প্রত্যেক বান্দার নাম ধরে ধরে ডাকবেন, ডাকবেন কি ডাকবেন না ডাকবেন, যদি ফেরেশতারা বলে ফটিক কে, ফটিক ফটিক এটা আবার কোন ভাষা রে বাবা, বুঝতে বলো অসুবিধা হবে না? এ ফিটু কে আছো, ফিটু যদি নাম ধরে বলে, আচ্ছা বলুন তো এসব শব্দগুলো চাইনিজ শব্দ না কি শব্দ আমার মাথাতেই ঢোকে না, এসব নাম মুসলমানরা রাখছে কি রাখছে না? রাখছে। অনেক নাম আছে যেগুলো কোরআন মাজিদে আছে, আমরা ভালো মনে করে রাখি কিন্তু এটা রাখবেন না। যেমন আপনার বেটার নাম রেখে দিয়েছেন ইয়াসিন, ইয়াসিন নাম আছেন আমাদের এলাকাতে অনেক, আছে কি নেই? এ নাম রাখা যাবে না, কারণ এ নামের কোনো মানে নেই, কোনো অর্থই নেই, শুধু কোরআনের একটা শব্দ বা আপনার একটা বিচ্ছিন্ন অক্ষরমালা, এর কোনো মানেই নেই ইয়াসিনের, যার মানেই নেই সেটা রেখে লাভ কি? আবার নামের ব্যাপারে সতর্ক করছি আপনাকে, আপনার ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান কিন্তু আপনি নিজে তাকে রহমান বলে ডাকছেন, এটা কাবিরা গুনাহ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন তো? খুব সাবধান, নাম রাখার সময় তো সাবধান। আপনার বেটার নাম জব্বার রেখেছেন, জব্বার, আব্দুল জব্বার নাম নেই, আছে, কিন্তু আপনি নিজেই আপনার বেটাকে শুধু জব্বার বলে ডাকছেন, জব্বার কোথায় গেলি রে, এই আপনি বাপ হয়ে এটা আপনার হুঁশ নেই, কাবিরা গোনা হচ্ছে,
খুব সাবধান থাকবেন, জব্বার আল্লাহর নাম, আর আল্লাহর নামের আগে বাধ্যতামূলক আব্দ শব্দটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল ওয়াদুদ, আব্দুস সালাম, অবশ্যই এগুলো মাথায় রাখবেন। বাচ্চার নামটা রাখলেন খুব সুন্দর করে, আস্তে 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 করে বাচ্চাটা বড় হলো, কত বছর? 7 বছর। এবার 7 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর একটা দায়িত্ব করে দিচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন, কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, পৃথিবীতে যারা বাপ রয়েছে তারা ভালো করে শুনে রেখে দাও, তোমার বেটার যখন 7 বছর বয়স হবে তখন তোমার বেটাকে তুমি নামাজের জন্য হুকুম দাও, তোমার বেটাকে আস্তে আস্তে করে মসজিদে নিয়ে যাবে, কয় বছর না 3 বছর, 7 বছর থেকে 3 বছর যদি যোগ করে দেন হলো কত বছর? 10 বছর। এই 10 বছরের মধ্যেও যদি আপনার বেটা 5 ওয়াক্তে নামাজ যদি না ধরতে পারে, আল্লাহ নবী বলেছেন অজরিবুহুম আলাইহা, তুমি তোমার বেটাকে মারো, তুমি তোমার বেটাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দাও, তার বিছানাটা আলাদা করে দাও, তার খাবার পাত্রটা আলাদা করে দাও, তার সঙ্গে সম্পর্ক একটু এড়িয়ে এড়িয়ে চলো, তাকে সাজা দেওয়ার জন্যে, তাকে শাসন করার জন্যে, তাকে উপযুক্ত জব্দ করার জন্যে আপনাকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা বলেছেন 1500 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক বলুন যে 7 বছর বয়স থেকে আমার বেটাকে মসজিদে নিয়ে যাচ্ছি, হাত তুলেন একজন, দাই, তার মানে এই পর্যন্ত যা বললাম একজনও নেই, তাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন আছেন।